লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনায় নারী পুরুষ সহ অন্তত 6 জন আহত হয়েছে। শুক্রবার দিনগত রাত 3টার দিকে পৌরসভার শমশেরাবাদ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় আহত 3 নারীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভুক্তভোগী সবুজ বলেন, জমি নিয়ে তাদের দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার দিনগত রাত আনুমানিক 3টার দিকে সংঘবদ্ধ একটি গ্রুপ লাঠি সোঁটা নিয়ে ঘরে প্রবেশ করে তাদের উপর অতর্কিতভাবে হামলা করে। লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কাউসার আহমেদ বলেন, দুপক্ষের কেউ এখনও অভিযোগ করেনি, অভিযোগ পেলে ঘটনার সত্যতা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।